अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে তো অনেকের গ্লাস রয়েছে, এর মধ্যে আমার কোনটা? কোনো ব্যাপার না, পরে একটা নিয়ে নেব। হে ভগবান, এবারে এগুলোর মধ্যে কি করে জানা যাবে যে রুচিতার গ্লাস কোনটা? কেন চিন্তা করছো মা? যে ভুলটা আমি আগের বার করেছিলাম সেটা এবার আমি করব না, মানে ডেফিনেটলি করব না, কারণ এবার আমি গ্লাসের নিচে স্টিকার লাগিয়ে রেখেছি। কিন্তু এবার যে করেই হোক রুচিতাকে এই কোল্ড ড্রিঙ্কটা দিতেই হবে। কি করি? আমার কাছে একটা আইডিয়া আছে। রুচিতার এই রুম ফ্রেশনারের স্মেলে অ্যালার্জি আছে, খুব কাশি হয় ওর। চলো রুম ফ্রেশনারটা কে দিল? কি হয়েছে মা, কাশি হচ্ছে তোমার? জানি না মা, কেউ। আচ্ছা এই নাও, এই কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নাও, ভালো লাগবে। Mom? Mom, এই কি করছো তুমি? আরে ওর কাশি হচ্ছিল তাই আমি কোল্ড ড্রিঙ্ক দিলাম। Mom, কোল্ড ড্রিঙ্কস খেলে তো আরো বেশি কাশি হবে। তুমি ছাড়ো এসব, চলো। আরে নেহার হঠাৎ করে চলে এলো কেন? কি জানি আমার ছেলেটার কি হয়েছে মা। আমি খুশিকে ওর সঙ্গী করতে চাইছি আর ও অমঙ্গলের হাত ধরে এগিয়ে যাচ্ছে। ছেলে মানুষ আমার ছোটকু, নিজের ভালো মন্দ এখনো বোঝে না। আমরা আছি তো, সব সামলে নেব। তুমি নাও পনির টিক্কা খাও, তারপর ঠান্ডা মাথায় ভাবো যে পরে কি করবে। নাও নাও। আরে ধীরে, কি সাবধানে বাবা, কি সাবধানে। কি হলো? বলেছিলাম ধীরে সুস্থে খাও। এই নাও, এটা খাও। মম, তোমাকে বাবা ডাকছে। হ্যাঁ আমি যাচ্ছি। গ্লাসটা এখনো এখানে রাখা আছে, কেউ খাচ্ছেই না, তা আমি খেয়ে নি। ইন্টারেস্টিং ফ্লেভার। শ্রীধরবাবু, ওই দিন আমি আপনাকে যা কিছু বলেছি তার জন্য অত্যন্ত দুঃখিত। আই এম রিয়েলি সরি। আরে কি রকম কথা বলছেন বেআই মশাই, আত্মীয়তার মধ্যে তো ভুল বোঝাবুঝি হয়। ডাকছিলে তুমি? বেআই মশাই এসেছেন, তুমি তার সঙ্গে দেখা করলে না? তাহলে মানতেই হবে। এত বছর পর এই বয়সেও এত হ্যান্ডসাম তুমি। আমি এক্ষুনি আসছি। পুনম, দেখো তুমি আমাকে একটাই কথা বললে ভালো লাগতো, কিন্তু বেয়াইমশাইয়ের সামনে কেন? আসলে বড্ড অকওয়ার্ড লাগে। কিসের অকওয়ার্ড হয়? কি আনরোম্যান্টিক। হাই এভরিওয়ান, শুরু হলো। এবার সবাই যখন এখানে এসেই পড়েছেন, শুরু করা যাক একটা ইন্টারেস্টিং গেম। এখানে দুটো বোলস রয়েছে, এই বোলের মধ্যে মেয়েদের নাম রয়েছে আর এটাতে ছেলেদের নাম। সবাইকে একটা করে চিট তুলতে হবে, আর যে যার পার্টনার হিসেবে সিলেক্টেড হবে তারা করবে একটা কাপল ডান্স। তাহলে শুরু করা যাক। বাবা, প্রথমে তুমি। উষা দেবী। নেক্সট, মা তুমি এসো। শ্রীধর বাবু। বৌদি। রচিতা। দাদা, আপনারই নাম এটাতে। মিউজিক। এবার বুঝে দেখুন বেয়াই মশাই, গত ২৫ বছর ধরে ওনার সঙ্গে কি করে কাটাচ্ছি। বৌমার আবার কি হলো? অদ্ভুত ব্যবহার করছে তো। এক্ষুনি গিয়ে ওর সাথে কথা বলছি। দিদি, জামাইবাবু, একটা কাপল ডান্স তো হতেই পারে। আমার এরকম নেশার মতো লাগছে কেন? Because I love you, Dumbo. Sorry. নিহার বাবু, আপনি এটা কি? तेरा मिलना ही सब कुछ ना कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ ना कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आती है जीने के लिए तू काफी है। जीने के लिए तू काफी है। मरते दम तक न बदलेगी तुम मेरी आदत हो। दोबारा प्यार ना होगा आखिर तुम मोहब्बत हो। अब दिल में आएगा ना कोई तुम ही रहोगे। चाहेंगे हम उतना तुमको जितना कहोगे। तुझसे ही सांस आती है। जीने के लिए तू काफी है। जीने के लिए तू काफी है। जीने के लिए तू काफी है। বাড়ির বড়রা সামনে দাঁড়িয়ে আছে, লজ্জা শরম আছে নাকি সব শেষ? বউ তুমি এ বাড়ির, এইভাবে জড়াজড়ি করে সবার সামনে ডান্স করা শোভা পায়? নিজের শ্বশুর শাশুড়িকে না মানো মানলাম, অন্তত নিজের দিদি শাশুড়িকে। পুনম, তোমার কি হলোটা কি? ও তো বাচ্চাই, তুমি একটু শান্ত হও। তুমি না এবার থামো। এমন মাথায় তুলে রেখেছো এই মেয়েটাকে তুমি, ততটা নিজের মেয়েকেও কেউ মাথায় তোলে না। বলতে এসেছে এর আবার হলোটা কি? এক্ষুনি তো প্রশংসা করছিল, এখন আবার সবার সামনে। বৌমা, ব্যাস অনেক হয়েছে, চুপ করো। মা, ভালো করেছো তুমি এসেছো। এই বাড়িতে একমাত্র তুমি আছো যে আমার মনের কষ্ট বোঝে, আর কেউ না। বলেছিলাম ধীরে সুস্থ খাও, এই নাও, এইটা খেয়ে নাও। হে ভগবান, ওই কোল্ড ড্রিঙ্কটা যেটা রুচিটাকে দেওয়ার ছিল, ভুল করে ওকে খাইয়ে দিয়েছি, তাই জন্যই ও এরকম করছে। কিরকম বুকের ব্যথা পুনম? নরেশ, ওর কোলেস্ট্রল বেড়ে গেছে না, তাই জন্য একটু ব্যথা করে, তারই কথা বলছে ও। মা, তুমি আগে কেন বলনি? ওকে কোনো ভালো ডাক্তার দেখিয়ে দিতাম। আরে ডাক্তারের কাছেই তো পাঠিয়েছিলাম গো। রুচিতার মাথার অবস্থা ঠিক নেই গো, কিন্তু প্ল্যানটা ফেল করে গেল। কেমন প্ল্যান মা? ওই এক্সারসাইজ আর ডায়েটের প্ল্যান করেছিল, যেটা ফেল হয়ে গেছে। বৌমা, তুমি এখন ক্লান্ত, চলো নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ, তাই হবে। হ্যাঁ, হয়তো মা মিষ্টি অনেক বেশি খেয়ে ফেলেছে আজ, হয়তো ওনার সুগার লেভেলটাও বেড়ে গেছে, তাই মনে হয় সেই জন্যে উনি এরকম ব্যবহার করছেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই হয়েছে ওর। সুগার? আরে কিসের সুগার? সুগার বাড়বে কি করে? ওখানে তো আমি নুন রেখেছিলাম। কি যে বলছে বৌমা, ওকে যদি না আটকানো হয় সব ভেস্তে যাবে। ও বলতে চাইছে যে সুগার বেড়ে গেছে বলে তাই জন্য ও নিজের ডায়েটে চিনি কম করে নুন খাচ্ছে। নুন আই লাভ ইউ মা, তুমি কত ভালোবাসো আমাকে, তুমি তো সব জানো মা। কিভাবে ওই বারুদ দিয়ে বিস্ফোরণ! নতুন বছর শুরু হতে দাও, তারপর খুব বাজি ফাটাবো আমরা, ঠিক আছে? পুনম, তুমি ঠিক আছো তো? কারণ আমার এটা সুগার বাড়ার কেস বলে মনে হচ্ছে না, আমার তো কিছু অন্যরকম মনে হচ্ছে। আরে তোমার তো সব সময় অন্য কিছু মনে হয়, সব কিছুতেই তোমার শুধু শুধুমাত্র আমার দোষ দেখতে পাও। কেন? তুমি তো সব ভালো, শুধু ওর মধ্যে দেখো। এই বাড়িতে সবার মধ্যে খামতি আছে, একমাত্র ও সব থেকে ভালো। আমাদের কারোর খুশির কথা চিন্তাই করো না তুমি, শুধু এই একজনের কথা ভাবো। বেআই মশাই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাদের এবার যাওয়া উচিত। সরি, নমস্কার। নরেশ বাবু, এটা তোমার ছেলে, তোমারই ছেলে নিহার। কখনো জিজ্ঞেস করেছো ও কিসে আনন্দ পায়? এই ছেলেটার কি ভালো লাগে জানতে চেয়েছো তুমি? কোনোদিন ওর দিকে ভালোবেসে তাকিয়েছো তুমি? তাকিয়েছো না তো। তোমার কাছে শুধু একজনই প্রিয়, আমার ছেলে। তার কথা মোটেও ভাবো না তুমি। এটা কি অসভ্যতা পুনম! তোমার এই অসভ্যতার কারণে সমস্ত অতিথি লজ্জা পেয়ে চলে গেছে। অতিথিরা লজ্জা পেয়ে চলে গেছে, তাই খুব চিন্তা হচ্ছে তোমার। আর তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তার জন্য রোজ আমাদের লজ্জায় পড়তে হয়, সেটা আর কি হবে? উত্তরটা দাও। তোমায় কিছু জিজ্ঞেস করেছি, খুব যে তাকিয়ে আছো, তাকিয়ে থাকো না। আজকে তোমার একটা কথাও শুনবো না আমি। হ্যাঁ, যখন দেখো বাক 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 করে যাও খালি। কেন শুনবো তোমার কথা? আজ আমার সিদ্ধান্ত তোমায় মানতে হবে। বলবো আমি, শুনবে তুমি, সব শুনবে। নরেশ, মনে হচ্ছে শরীর একটু খারাপ হয়ে গেছে। তুই নিজের ঘরে যা, আমি সামলাচ্ছি ওকে। কি যে বলো না তুমি মা, কোনো শরীর খারাপ নেই আমার। পুনম, তুমি এই সময় কথা বলার অবস্থা নেই, কালকে তোমার সঙ্গে কথা বলবো। সবাই যে যার ঘরে যাও। পিউ, চলো। বৌমা বৌমা বৌমা, করো না এরকম, বলছি না এরকম করো না। সব শেষ হয়ে গেছে মা, আজ সব শেষ হয়ে গেছে। আমার ছেলেটার জীবন নষ্ট হয়েছে, আমি ছাড়বো না ওই মেয়েটাকে, আমি ছাড়বো না ওকে। এই অবস্থায় একে নরেশের কাছে নিয়ে যাওয়া যাবে না। আমি এই মেয়েটাকে কি জানি ওর সামনে কি সব বলে ফেলবে, একে আমার ঘরে নিয়ে যাই। চলো চলো আমার ঘরে চলো, চলো সবে চলো। আমি চলো, আরে চলো না। আচ্ছা ঠিক আছে, আগে চলো তো। এমনিতে নিহার বাবু আজকে একটু অদ্ভুত বিহেভ করছিলেন। কি করছিলিস নাকি ইডিয়ট? পাগল হয়ে গেছিলিস নাকি? জানি না রুচিতা কি কি ভাবছিল। ফুল এপিসোড দেখতে के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।